আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ, মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের বগুড়া ফেন্সি ডিভিশন বিড়া অ্যাসোসিয়েশনের মাসিক মিটিং এবং পিকনিকের আয়োজন চলতেছে। তো গতকালকে ইউটিউবে এবং ফেসবুক পেজে যে ভিডিওটা পোস্ট করছি ওখানে বলছিলাম যে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ, যে আমাদের কার্যক্রম এবং পিকনিকের আয়োজনের ব্যবস্থাটা আপনাদের সাথে শেয়ার করব। এই জন্যে আসলে ভিডিওটা করা। তো এখানে রান্নার কাজ, গোস্ত যে রান্না করা হবে সেটার প্রসেসিং চলতেছে, কোটা বসা চলতেছে এবং পরিষ্কার করার পরিচ্ছন্ন কাজ চলতেছে। এখানে কাজে সহায়তা করতেছে বেঞ্জুর ভাই, রনি ভাই এবং রোমান ভাই, এনারা গোস্তের দায়িত্ব নিছে। এখানে চুলার দায়িত্ব আছে হচ্ছে আমাদের সেলিম ভাই। আলু সিদ্ধ হচ্ছে, এখানে আলু মোটামুটি সিদ্ধ শেষের দিকে। আলু এখানে কাজ হচ্ছে, পেঁয়াজ কোটাকুটি হচ্ছে এবং মরিচ মোটামুটি কাটা শেষ। এখানে কাজ করতেছে হচ্ছে আমাদের সালেকিন ভাই, তারপর আরাফাত ভাই আর সৌরভ ভাই। মোটামুটি আমাদের রান্নার কাজ শুরু হয়ে গেছে। সালেকিন ভাই একটু তাকান বাড়ি, সালেকিন ভাই খালি হাসিচ্ছে। সালেকিন ভাইয়ের বউ যান না দেখে রিকোয়েস্ট করতেছে, আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা, যেন ভাবির ফোন পর্যন্ত পৌঁছায় ভিডিওটা। দরকার হলে সালেকিন ভাই ট্যাগ করবেন, আমি তো নিজে অবশ্যই ট্যাগ করবো, মেনশনে তো দিবই 100%, এবং আপনারাও শেয়ার করবেন এবং মেসেঞ্জারে অন্তত সালেকিন ভাই শেয়ার করবেন। এই রনি ভাই, আরাফাত ভাই আর সালেকিন ভাই কান্নাকাটির দায়িত্ব নিছে। আরাফাত ভাইয়ের তো দেখেন, আমি যদি জুম করে একটু দেখাই, আরাফাত ভাইয়ের মাথা ঘেমে এখন টপ টপ করে পড়তেছে, অরিজিনাল মাথার ঘাম পায়ে পড়তেছে। এই দাঁড়ায় আমাদের কিছু সম্মানিত সদস্যবৃন্দ এখনো আসে নাই, তারা আসলে বুঝতেছে না যে আমরা আসলে তাদের জন্য কতটুকু শ্রম বা পরিশ্রম করতেছি, শ্রম দিচ্ছি এই পিকনিকটা সুস্থভাবে আয়োজন করার জন্য। আমাদের মতিন ভাইও আসছে, গোস্ত মোটামুটি শেষ পরিষ্কার করা। বেঞ্জুর ভাই দেখেন, সে ইউটিউবার, বিখ্যাত ইউটিউবার হচ্ছে, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি বুঝছেন ভাই। বেঞ্জুর ভাই কিন্তু আমাকে অলরেডি একটা তকমা দিয়ে দিল, বিখ্যাত ইউটিউবার, আল্লাহ যেন শুক্রবারের একটা কথা বেঞ্জুর ভাইয়ের মুখের কথা যেন কবুল করে। কালকে ঢুকবি, কালকে দুপুর দিকে ঢুকে যাবে পরের দিন। বেঞ্জুর ভাই ভিডিওর প্রথম থেকে তো আপনারাই আছেন, আমি তো নাই, আমাকে একটু লাস্টে উঠান না। কেটে দেওয়া, আলু সিদ্ধ তো হয়ে গেছে রে, ওরা কি একবারে শেরপুর থেকে দই নিয়ে আসবি নাকি? শেরপুর থেকে আনবি গা, শেরপুরের দই বলে না, দই অর্ডার দেওয়া আছে মিষ্টি বলে। বডি লাগবি, বডি তো